বলুন, জবে থেকে আপনি ইন্ডিয়াতে এসেছেন, হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স, সব কিছু কেমন বলুন, আপনার যা ফিল হচ্ছে আপনি সেটা বলুন। আমরা যেদিন থেকে আসছি ওইদিন থেকে আমাদের টোটালি ম্যানেজমেন্ট, টোটালি ট্রিটমেন্ট অল আর ভেরি গুড। উই আর ভেরি প্লিজড ইন দ্য হসপিটাল, ইন দ্য অল স্টাফ, স্পেশালি ভাগুল স্যার, ভাগুল স্যার স্পেশালি, রশ্মি ম্যাম, দে আর ভেরি ফাইন, ভেরি ভেরি কাইন্ডফুল, ভেরি হেল্পফুল, উই প্লিজড সো মাচ। ওকে, হাউ ওয়াজ ইয়োর মানে ট্রিটমেন্টের ব্যাপারে হাউ ওয়াজ ইয়োর ফিডব্যাক, মানে আপনি কীরকম কী অবজার্ভ করলেন? ট্রিটমেন্টের ব্যাপারে প্রথম মোটামুটি মানে এখনও তো যাই হোক এটার সময় লাগে, তো ডোজ হওয়ার পরে আপনি সাথে বুঝাই দিন, ডোজ হওয়ার পরে আমরা পজিটিভই সব কিছু পেয়েছি। হ্যাঁ, ওর হাইপারটা একটু কম হয়েছে, ওর আই কন্ট্যাক্টটা বাড়ছে, আগে যেমন আমি আমার ওয়াইফ আমার মেয়ে ডাক দিলে তাকায়, অন্য কেউ ডাক দিলে তাকাইতো, কিন্তু এখন যে কেউ ডাক দিলেও তাকায়। And stem cell therapy brings lots of changes of improvement. So even if your child is having autism, do not grow so hope. Take the help of the modern medical science. And stem cell therapy is always there to help you to improve your child and bring the child in a normal stream of the life. থ্যাংক ইউ সো মাচ স্যার। সো বাই দিস আই থিঙ্ক আমরা এখানে শেষ করে, এটা একটা ছোটো ফর্মালিটি ছিল, বাট টু বি ভেরি অনেস্ট আপনাদের সাথে এ করেও রাইট ফ্রম দি ফার্স্ট ডে আপনি জবে থেকে আপনার সাথে কথা হয়েছে, ঠিক আছে, আমার সত্যি খুব ভালো লেগেছিলো। উই ট্রাইড যে আমরা আরিয়ানকে যতটা ভালো ট্রিটমেন্ট দেবো, অ্যান্ড ডক্টর বাগুলকে আই উড অলসো লাইক টু থ্যাংক দ্যাট হি টেক সো গুড কেয়ার অফ দি বেবিস, আর উনি এটা বোঝেন যে বাচ্চার হুইচ ইজ গুড ফর দি বেবি অ্যান্ড হুইচ ইজ নট, অ্যাকর্ডিংলি হি ট্রিটস, অ্যান্ড দিস ইজ দি ওনলি রিজন ফর দি ট্রিট ইম্প্রুভমেন্ট। এক্স্যাক্টলি স্যার বলছে ডোন্ট লুজ হোপ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার।